প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম নুরু, আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কিভাবে সঠিক ওয়েতে ব্যাকগ্রাউন্ড ব্যালেন্স করবে, অডিও ব্যালেন্স করবে সেটা জানালাম। যেমন আর যদি বলি আর আর এল এল করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যালেন্স করতে হবে, আর আর কীভাবে করবে এবং এল এল কীভাবে করবে সেটাও জানে না, অনেকেই জানে না। ডায়লগের সাথে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে ব্যালেন্স করবেন সেটা আমরা প্রপার ওয়েতে আমরা দেখব। চলো বন্ধুরা কথা বাড়াবো না, চলুন আমরা দেখে আসি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ারের প্রজেক্ট খোলা অবস্থায় একটা নাটকের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই নাটকের দৃশ্যে দুটো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা করেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে আপনার তিন ধরনের মিউজিক, প্রথমটা হচ্ছে বেসিক মিউজিক। বেসিকটা হচ্ছে এইটাই যে স্যাড সিকোয়েন্সের জন্য স্যাড মিউজিক হবে, রোম্যান্টিক দৃশ্যের জন্য রোম্যান্টিক মিউজিক হবে, তারপরে আপনার ফাইটের দৃশ্য বা অ্যাকশন দৃশ্যের জন্য অ্যাকশন মিউজিক হবে। সেই সাথে এই হচ্ছে বেসিক মিউজিক। সেই সাথে কিন্তু কিছু ইফেক্টের ব্যবহার আছে, ইফেক্ট যেমন ধরুন পাখির আওয়াজ, মোরগের আওয়াজ, গরুর আওয়াজ বা বাতাসের আওয়াজ, এই ধরনের আসতে পারে, সেটা হচ্ছে ইফেক্টের মধ্যে পড়ে। সেই সাথে আপনি কীভাবে মিউজিক করব, আমরা মিউজিকের ব্যাকগ্রাউন্ড ব্যালেন্সটা কীভাবে করব, সেই ক্ষেত্রে আমরা কী করি, যেমন দেখা যাচ্ছে যে এই সংলাপের যে লাইনটা, এই সংলাপগুলোকে আগে আমরা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, এই সংলাপগুলো ব্যালেন্স করতে হলে আমাদের এই যে ওয়েবগুলো দেখা যাচ্ছে তার মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এখানে এই এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় এসে অডিওর ব্যালেন্সটা কম। তাহলে আমরা কী করব, ধরুন অনেকে আমরা দেখেছি এভাবে ধরে অডিও ব্যালেন্সটা করে, আসলে এটা ঠিক না। হ্যাঁ, বা আপনারা এভাবে ক্লিপটা কেটে আলাদা করলেন, করার পরে আপনারা এইভাবে ধরে মানে গেইনটা বাড়িয়ে দেন, সেভাবে হলে কিন্তু নয়েজের বেশি আসার সম্ভাবনা থাকে। তাই আপনারা যে অংশটুকু আপনি সিলেক্ট করেছেন সে অংশটুকুর উপরে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি গেইনে চলে গেলেন, অডিও গেইন, এইখান থেকে অডিও গেইন থেকে আপনি 8% আপনি বাড়ালেন আনুমানিক। হ্যাঁ, তাহলে আমরা পূর্বের অডিও ব্যালেন্সের সাথে আমরা এখন দেখব এখানে এই যে যে আগের ব্যালেন্সটা, যে আগে যে হ্যাঁ বর্তমানটা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই ক্লিপসের সাথে এই ক্লিপসের কাছাকাছি হয়েছে। এখন এই ক্লিপসের সাথে পরবর্তী যে ক্লিপসের যে অডিও আছে সেটাও কাছাকাছি, ঠিক আছে বন্ধুরা। তো আমাদের অডিওটা বাড়াতে হবে ঠিক সেভাবে, এই যে গেইনটা বাড়ানোর পরে আপনি ইফেক্টে গিয়ে এখানে ডি নয়েজ একটা অপশন আছে, যেমন আপনি কোথায় পাবেন, এই যে আপনি উইন্ডোতে গেলেন, উইন্ডো গিয়ে আপনি ইফেক্ট সিলেক্ট করলেন, বা আপনার এখানে থাকতেও পারে, না থাকলে আপনি উইন্ডো থেকে আনতে হবে। যেমন অডিও ইফেক্ট, অডিও ইফেক্টে আপনি গেলেন, ওপেন করলেন, করার পরে এখানে আর ডি নয়েজ এই বাড়ানোর সাথে সাথে ডি নয়েজটা দিয়ে দিলেন, তাহলে নয়েজ আসার আর কোনো সম্ভাবনাই থাকলো না, আপনার অডিওটা একেবারে ফ্রেশ হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে অডিও ব্যালেন্স মানে মাস্টার ব্যালেন্সের ব্যাপার হচ্ছে। তারপর আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড করছি তার কী অবস্থা সেটা আমরা এখন কী করি, অনেকে বলতে মেজরিটি পার্সন আমরা কী করে, এই ধরনের নাটক বসানোর পরে যেখানে যেই মিউজিকটা স্যাড বা রোম্যান্টিক যে মিউজিকটাকে ঠিক এভাবে বসিয়ে যাচ্ছি, যাওয়ার পরে এভাবে টেনে এনে একটু কমিয়ে দিচ্ছি, কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু সঠিক না। এই কারণে না যে অনেক সময় আমরা দেখতে পাই যে সংলাপ মিউজিকের কারণে সংলাপ শোনা যাচ্ছে না, অনেক সময় সংলাপের কারণে মিউজিক শোনা যাচ্ছে না। দুজন দুজনের কিন্তু পরস্পর বন্ধু, দুইটা জিনিসটাকে আপনি হাইলাইটস করতে হবে, কারণ যেমন শুধু সংলাপ দিয়ে মিউজিক ছাড়া যেমন
তার কষ্ট বা আনন্দটাকে বোঝানো অনেক কঠিন হয়ে যাবে, সেই সাথে একেবারে আপনি মিউজিক দিয়েও বোঝানো যাবে না। মিউজিক দিয়ে যেটুকু বুঝবে 50% বুঝবে, যেটুকু বুঝবে 50% বুঝবে। এখন সংলাপ এবং মিউজিক দুইটা যদি একে অপরকে সংযুক্ত করা হয়, একে অপরের সাথে সংযুক্ত করা হয়, তখন হয়ে যাবে আপনার আপনার সংলাপ এবং যদি মিউজিক দুইটাই কিন্তু পারফেক্ট এবং প্রফেশনালি হয়, তখন আপনার অডিওর জায়গায় অডিও থাকলো, সংলাপের জায়গায় মিউজিকের জায়গায় মিউজিক থাকলো, শুনতে ভালো লাগলো এবং আরও মনোযোগটা আরও বাড়বে। অনেক সময় দেখা যায় যে মিউজিকের বিরক্তেই নাটক দেখতে চায় না মানুষ, বা ফিল্ম অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে, বা অনেক সময় শুধুমাত্র সংলাপের কারণে মিউজিক না থাকার কারণে জিনিসটা কম ভালো লাগে। তাহলে আমরা করতে হবে প্রথমে আর যে শব্দটা আমরা বলেছিলাম, আর এবং এলএল। যেমন আমরা এই প্রথম যে ক্লিপসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্লিপসটা আপনারা দেখেন যে ডাবল মানে স্টুডিও উঠছে, স্টুডিও ওয়েভগুলো দেখাচ্ছে। এখন আমরা প্রথমে সংলাপের যে ক্লিপসের উপর রাইট বাটন ক্লিক করে এই যে অডিও যে চ্যানেলটা আছে, অডিও চ্যানেলে গিয়ে আমাদের এই যে লেফট এবং রাইট আছে, এখান থেকে আমরা রাইটটা তুলে ফেলব। চিহ্নটা তোলার পরে আমরা অডিওটা এখন পাচ্ছি শুধু লেফট, আপনারা দেখতে পাচ্ছেন অডিওটা আমরা পাচ্ছি শুধু লেফট সাইডে। তাহলে আমরা কী করব, ঠিক মিউজিকটাকে আমরা আনব রাইট সাইডে। যেমন ধরুন অডিও চ্যানেল, হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, যেমন বন্ধুরা আমরা একটু মিউজিকটা খুব কম শোনা যাচ্ছে, তাই আমরা মিউজিকের যে 5% আমরা বাড়ালাম। হ্যাঁ তাহলে এখন শুনুন, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট, আমি মিউজিকটাকে রেখেছি রাইটে এবং সংলাপটা রেখেছি লেফটে। তাহলে আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে মানে সংলাপটা কতটুকু আমাদের আছে এবং কীভাবে শোনা যাচ্ছে কি না, সংলাপ শোনা যাচ্ছে কি না, সাথে মিউজিকটাও আমরা প্রায়োরিটি দিচ্ছি মিউজিকটা শোনা যায় কি না। তো এখন আমরা কী করব, এখন আমরা ফাইনালে চলে যাব। ফাইনালে যেতে হলে আমাদেরকে আবার অডিও চ্যানেলে গিয়ে লেফট এবং রাইট করে দিতে হবে। এখন আমরা তারপর এখন মিউজিকটাকে আমরা লেফট এবং রাইট স্টুডিও করে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কিভাবে আপনার মিউজিক প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যালেন্সটা করতে হয়, অডিও ব্যালেন্সটা কিভাবে আপনি করবেন, আর এবং এলএল করে কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর একটা জিনিস বাকি আছে এবং ফেড ইন ফেড আউট, যেমন ধরুন এখানে ফেড ইন ফেড আউট করবেন, সেই সাথে আপনি আমি একটু সাউন্ডটা কমিয়ে রাখছি, যেমন এখানে এই যে পেন্টুল আছে পেন্টুল দিয়ে মার্ক করলেন যেখান থেকে আপনি কমাবেন সেই জায়গায় আপনি এভাবে ফেড করে দিলেন। আবার কিছু কিছু জায়গায় এমন হতে পারে, কিছু কিছু জায়গায় হয়তো যেখানে সংলাপ নেই খালি জায়গা আছে, বা এইখানে কিছু খালি জায়গা রাখলাম, তখন আমি কি করব, মিউজিকটা কিন্তু এখানে এভাবে থাকলো, এখান থেকে শুরু হলো মিউজিকটা শুরু হলো,
মিউজিকটা আমরা শুরু করলাম এই খালি জায়গায়, মিউজিকটা ঠিক ওই লেভেলেই থাকবে, অডিও যে ডায়লগের লেভেলে থাকবে। তারপর ওখান থেকে এসে আবার যখন সংলাপ শুরু হবে তখন আবার আমাকে এইভাবে চলে আসতে হবে। তাহলে আমরা দেখা গেল যে এই জায়গায় আমি একটু শোনাই আপনাদেরকে। এবং দোকানপাট যা ছিল সব সব শেষ করে ফেলেছে। এখন আমরা বলছি, হ্যাঁ বন্ধুরা দেখতে পেয়েছেন এই সঠিক মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক করার পদ্ধতি হচ্ছে এটাই। এভাবে করলে আপনারা সুন্দর একটা প্রোডাকশন আউটপুট দিতে পারবেন। আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।